9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কী খবর জানাবেন অবশ্যই। তো আজকে একটা চলেছি নতুন ইউনিক জায়গায়, নাম ইরাগাছি রামকৃষ্ণ আশ্রম সেবাব্রত, যেটা সেটারই একটা শাখা, সেখানেই চলেছি। আমি কুশল, আর আমার পেছনে বসে আছে বিশ্বরূপ সরকার। তো যাচ্ছি আমরা সেখানে একটা উদ্দেশ্যে, দেখা যাক কত দূর সফল হয় আমাদের উদ্দেশ্য। চলুন আপনারা আমাদের সঙ্গে, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো সেই জায়গাটা। ওখানে আছে একটা অপূর্ব সুন্দর মহিমা, বিল আছে, বিলের ধারে রাস্তা আছে, রাস্তা ঠিক বলা যায় না, ওটা বাঁধ টাইপের। তো সেখানেও যাবো, একটু আনন্দ করবো, কিছু ছবি টবি তুলবো, আপনাদেরকেও দেখাবো চারিপাশটা ঘুরে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চলেছি হরিদাস মাটির উপর। এতক্ষণে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কৃষ্ণমাটি। কৃষ্ণমাটি জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে আমার, এত মনোরম পরিবেশ চারিদিকে, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। যদিও রাস্তায় আজকে অনেক ভিড়, তার কারণ হচ্ছে সামনে ভোট আসছে, তো ভোটের প্রচারে কিছু নেতা মন্ত্রী আসছে, যার জন্য শয়ে শয়ে লোক গাড়ি ভাড়া করে সব যাচ্ছে সবারই উদ্দেশ্যে। কী অদ্ভুত ব্যাপার দেখুন, সবাই যাচ্ছে ভোট প্রচারের জন্য শহরের উদ্দেশ্যে, সবাই গাড়ি ভাড়া করে যাতায়াত করছে, আমরা চলেছি তার ঠিক বিপরীত দিকে, মানে একটা নিরিবিলি জায়গার খোঁজে। তো রাস্তাটা এমনিতেই এত ব্যস্ততাপূর্ণ রাস্তা না, খুব ফাঁকা, একদম মনোরম পরিবেশ থাকে, কিন্তু আজকে দিনে ভিড়, মনে হয় দিনটা আমাদের ঠিকঠাক বাছা হয়নি। কিছু করার নেই, তবুও যেতে হবে আমাদেরকে। এটা একটা ব্রিজ হচ্ছে, এটার উপর দিয়ে বহরমপুরকে বাইপাস করে চলে যাবে প্রত্যেকটা গাড়ি লরি যা আছে সব। ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার, কারণ হচ্ছে ব্রিজটা না হলে আমাদের সিটির ওপরে খুব চাপ পড়ছে, জানি না কবে হবে। কৃষ্ণমাটি ক্রস করে গিয়েছি আমরা, আর একটু গেলেই ঢুকে পড়বো বৈরাগাছিতে। ঠিক বৈরাগাছি না উচ্চারণটা ভুল বলছি, হচ্ছে বোরগাছি বলি। চলে এসছি প্রায় কাছাকাছি, আর একটু আছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাবো একটা ইউনিক জায়গায়, একদম নতুন, মানে যেটা আমিও ভাবতে পারিনি কোনো দিন যাবো। সেটা হচ্ছে যে আমরা যে রাস্তায় চলেছি তার পাশে কিন্তু গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তো আমাদের এখানে গঙ্গা নদীর বুকে একটা দ্বীপ আছে,
তো আমরা সেই দ্বীপে যাব প্ল্যান প্রোগ্রাম করেছি। খুবই সুন্দর, খুবই মনোরম একটা দ্বীপ, চারিদিকে জল আর মধ্যেখানে স্থল। চলে এসেছি বৈরাগাছি। বলা খুবই দরকার, আপনাদের জানানো দরকার, প্রত্যেককেই জানা দরকার। এখানে একটা স্কুল আছে, স্কুলটা যখন উদ্বোধন হয় তখন আমাদের সৌরভ গাঙ্গুলি এসে উদ্বোধন করে গিয়েছিলো এই রাস্তাটা। এই রাস্তার উপর দিয়েই সৌরভ গাঙ্গুলি এসেছিলো সেই স্কুলে, স্কুলটা উদ্বোধন করে গিয়েছিলো। এবং সব থেকে বিষয় যেটা, সেটা হচ্ছে যে উনি প্রত্যেক স্টুডেন্টসের হাতে একটা করে ব্যাট উপহার দিয়েছিলেন, তাতে তার নামটা সই করা ছিল। সত্যি এটা একটা খুবই মানে লাকিলি ব্যাপার, যেটা সবাই পায় না ওনার হাতে স্বাক্ষর। এইভাবে স্কুলটাও দেখাবো আপনাদের। এই যে আমরা বৈরাগাছি আশ্রম ক্রস করে যাচ্ছি, তো স্কুলটার উদ্দেশ্যেই যাব, স্কুলটাও দেখাবো। এই যে মাউন্ট লিচেরাজি স্কুল, এটা এখানে এসেছিল আমাদের দাদা। দেখুন আপনারা সেই স্কুলটা, এখনও কনস্ট্রাকশন চলছে, স্কুল স্টার্ট হয়ে গেছে, পড়াশোনা চলে, স্কুলে এখনও কনস্ট্রাকশন চলছে, সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরে যাব নদীর ধারে, মনোরম পরিবেশ একটু উপভোগ করব। দিয়ে নেক্সট পেজে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।